বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ শাপলা শালুক ও বলিদানের সঙ্গে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয় নবমী পূজা পাশাপাশি আনন্দ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে দিনটি উদযাপন করছেন ভক্তরা দর্শক এখন দেখুন এদের মূল হকের রিপোর্টটি বিজয়া দশমীতে মর্ত ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দেবী দুর্গা দশ পূজা দুর্গার আরাধনার পাশাপাশি দেবীকে বিদায় জানানোর আয়োজনে ভক্তকুল থাকবেন বিষণ্ণ পুরাণ মতে এই দিনে লঙ্কা অধিপতি রাবণ বধের পর নবমী তিথিতে ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র তাই মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে দেবী দুর্গার পূজা দেন ভক্তরা নবমীর দিনে সন্ধি পূজার পাশাপাশি মণ্ডপে মণ্ডপে চলে চণ্ডী পাঠ ও ভক্তদের কীর্তন বন্দনা এ কারণে সকাল থেকেই ভক্তি আর শ্রদ্ধায় বিভিন্ন পূজা মণ্ডপে আরতি অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয় আজকে মহানবমী মহানবমীতে আমরা প্রত্যহ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনারা জানেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকেই মায়ের সৃষ্টি অশ্রু সজল চোখে মাকে বিদায় দিতেছে এবং মায়ের কাছে প্রার্থনা থাকবে যে মা যেন আমাদের সর্বার্থে মঙ্গল করে এবং আমাদের সর্বজাতির মঙ্গল হয় ধর্ম যার যার উৎসব সবার এই সম্প্রীতির বিষয়টি এবার আমি খেয়াল করেছি কারণ হচ্ছে আমাদের সবাই মানে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমরা সেই সম্প্রীতির বাংলাদেশ দেখতে পাচ্ছি দুর্গাদেবী দর্শনের জন্য হাজির হন ভক্তরা দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন তারা আত্মীয় পরিজন সবাইকে নিয়ে সুষ্ঠুভাবে পূজাটা শান্তিমতো করতে পেরেছি আগামী বছর যেন মা আমাকে আমার পরিবারের সবাইকে এভাবেই সুস্থ রাখে এবং শান্তিতে রাখে পূজার এই পাঁচ দিন আমাদের সবারই অনেক ভালো কাটে এটা পুরো বছর আমরা অপেক্ষা করি পূজার জন্য আমার কাছে তো এখন আমার যেহেতু আমি একজন স্টুডেন্ট তো আমি আমার পড়ালেখার জীবনটাকেই ভালোভাবে চাচ্ছি পূজা উপলক্ষে রাজধানীর মণ্ডপগুলোতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা